দশটি রহমত পাওয়া যায়? কোন দুরুদ পড়লে দশটি রহমত পাওয়া যায়? উত্তর হলো, যেই কোনো দুরুদ পড়লেই দশটি রহমত পাওয়া যাবে। দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যেটা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে শিখাইছেন। ইবরাজ রাসকান রহমাল্লাহ বলেছেন, যেহেতু নবীজি সাল্লাহ সাল্লাম নিজে দুরুদ শিখাইছেন আর পড়ছেন, অথবা এর চিনতে শ্রেষ্ঠ কোনো দুরুদ হতে। আমাদের দেশে অনেক দুরুদ আছে, আপনারা বিভিন্ন বই পুস্তকে দেখবেন, দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে নারিয়া, দুরুদে তুনাজ্জিনা, আরও দুরুদে অনেক রকম নামের আছে, আছে না নাই? এই যে দুরুদগুলোর কথা বললাম, এগুলোর একটাও হাদিস দ্বারা প্রমাণিত না। এগুলো একটাও হাদিস দ্বারা প্রমাণিত না হলেও সেই দুরুদ পড়া যাবে দুই শর্তে। এক, ওই দুরুদের কথার মধ্যে শিরকপূর্ণ বা খারাপ কোনো কিছু থাকতে পারবে না। দুই, বিশেষ আকিদা নিয়ে, বিশ্বাস নিয়ে যে এই দুরুদ পড়লে এত ফজিলত হবে এরকম মনে করা যাবে। দুরুদ মানে নবীজির জন্য দোয়া করা। তো আপনি বাংলায় করলেও হবে, ইংরেজিতে করলেও হবে, অন্য কোনো ভাষায় আরবিতে করলেও হবে। অতএব অনেকে মনে করে যে দুরুদে হাজারি লাখ এগুলা এতবার পড়লে এই লাভ, অতবার পড়লে ওই লাভ, এটাতে এই সওয়াব, এরকম কোন কথা হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। কথা কি বুঝাতে পারছি? দুরুদ ইব্রাহিম বড়, এই জন্য পড়তে সময় লাগে। তো আপনি শ্রেষ্ঠটা দশ বার পড়াটা, যেটা শ্রেষ্ঠ না সেটা একশো বার পড়ার চাইতে উত্তম হবে, ঠিক না বেটি? বিশেষ করে আপনার দুনিয়ার ব্যাপারটা তো আমরা ভালো করে বুঝি। মাছ, স্বাদের মাছ এক টুকরো খাওয়া বেসাদের পাঁচ টুকরো খাওয়ার চাইতে উত্তম, বুঝি না আমরা মাশাল্লাহ? তো দুরুদের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে আমাদেরকে একইভাবে বুঝতে হবে। আর